আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কিরাম রয়েছেন সকলেই? ভালো তো, অনেকদিন পর চলে আইছি আর আইসি অস্থির একটা কবিতা নিয়ে। তো আপনারা আমার চ্যানেলে হয়তো অনেকেই দেখেছেন বিয়ে করবার জ্বালায়, আর এই কবিতাটা আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ। তো আজকে যে কবিতাটা কব সেরাও হচ্ছে বিয়ে করবার জ্বালায়, আর এটা হচ্ছে পার্ট টু। আর এই কবিতাটা লিখেছে বরাবরের মতো না, এই কবিতা ডাক্তার সালেক রাজা লিখিনি, এই কবিতাটা লিখেছে মোহাম্মদ মেহেদি হাসান। তো সালেম করবো না আর বকবক, মূল ভিডিও শুরু করা যাক। বয়সটা কম হইল না, হই যাতিস বুড়ু, কদিন পরে শোক বলি তো কবেনে হাত খুড়ু, বাড়ির দিকে জ্বালাই খাইতিস বে করবো কবে, রূপ যৌবন গে বেরোলি বেকি আর হবে, সেদিন পানা বলি গই পাতা খালির থেকে, বিখ্যাত সেই নুনু ঘটক বাড়ি না আসলাম ডেকি, বললাম আমি বে করব এক সপ্তাহ খোলে, ঘরে আমার বউ লাগবে বাসা লাগবে কোলে, ঘটক কইল তোমার বাবু বিশাল বড় ঘের, হুর পৈরি মিলুই দেব চিন্তা বলকের, কালীগঞ্জে দেখতে নে গেল সর্দারে গামেই, ভাল লাগেনি কই দিলাম নাস্তা পানি খাই, উদাল ফেলি মেললু তারা দৈট দিলাম খাইছি, বিল আড্ডে খালপার হই বাড়ি আসলাম বেশি, আশা শনি দিকাইল ঘটক চেয়ারম্যানের শালি, মোটা টেরা দাঁত উঁচুষে জ্যান্ত একমা খালি, বলল ওরা বে করলি মোটর সাইকেল দেবে, আমি কলাম তুঙ্গা মেয়ি কইন পাগলে নেবে, মেয়ির বাপে গোলা ধরি পাসিল করল পার, ঠ্যাং ভাঙবে বলি দিল গেলি আর একবার, ভালো মেয়ি পাইনি খুঁজি সমস্ত দে ভাটাই, পছন্দ হেয়াল মেয়ি একটা পথে পাইকেল ঘাটাই, টাইট জামা জিন্সির প্যান উন্না ছাড়া বুকি, দেখি যেন মনে হইতিল বিশ বছরের খুকি, সাদা চামড়া চুল ফুলিনি ঠোঁট গোলাপি তার, দশ গ্রামে উড়াম মেয়ি খুঁজি পাবা না আর, ঘটক গেথা জিজ্ঞেস করল বাড়ি কোন জায়গায়, বলল তাগের তালাই বাড়ি থাকে সাতক্ষীরায়, গিলাম খুঁজি মেয়ের বাড়ি দিলাম প্রস্তাব, এইরাম করি মেললু ওরা বলা অসম্ভব, হতাশ হই অবশেষে গেলাম কলা রুয়া, কি বলবো মেয়ি দেখলাম বিশাল বেপরোয়া, গিলি আমরা মেয়ি শুনলু কারা তোমরা ভাই, আমি কলাম সাবাল পক্ষ বে করতে চাই, মেয়ি তখন বটিয়ে ইনলু গোলা কাটবে বলি, ঘটক মামুর ফেলাই থুই আমি আসলাম চলি, ফিরিয়ে এসেও শেষ লাভিনি বাড়ি শ্যামনগর, মা বলল হারাম জাদা বে হবে না তোর, তোর জন্যে মায়ের খেয়েছে ঘটক বুড়ু বেটা, বউ লেখানেই তোর কোপালে আছে মুড়ু ঝেটা, এখন থেকে থাকবি বাড়ি বাইরে যাবি কম, বিয়ের কোথা যেন ঠোঁটের আগায় আনবেনি একদম, তবে আমি হাইল ছাড়িনি চিন্তা করেছি তাই, পীড়িত করি বে করব সেরাম যদি পাই, এই কাহিনীর কিচ্ছা কোথা সব কিন্তু ভুয়া, আসতি বছর বে করব সবাই করিও দোয়া, পন যৌতুক চাইনি কিছু বদনা চালন কুলো, ভালো মেয়ে থাকলি পাড়াই আমায় একটু বইলু। যাই হোক, শুধু দর্শক মণ্ডলী, এই কবিতাটা সম্পূর্ণ কাল্পনিক, এটা আপনারা বাস্তবের সাথে মিলুতে যাবেন না, আর মিলুলি যদি কারোর সাথে মিলি যায় তালি কলাম আমার কোনো দোষ নেই। আর ঘটনা হচ্ছে ওই পেশাটি আমার কিন্তু হয়ে গেছে, এই জন্যই আপনারা ওই আবার আমার জন্য মেয়ে খুঁজ দিয়ে যাবেন না। তো যাই হোক, কবিতাটা কিরাম লিখলি জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করি দেখার সুযোগ করিয়ে দেবেন বন্ধুকে, আর কমেন্টে জানাবেন কিরাম লিখল। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে টিকিট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, তারপর বেল বাটনটাও অন করিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা টিকিট করিয়ে পেয়ে যান। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।